নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো পশ্চিমবঙ্গে আবার চালু হলো প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। কিষাণ মানধন যোজনাতে আবেদন করলে আপনি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আবেদন করুন কিষাণ মানধন যোজনা এবং প্রতি মাসে পান 3,000 টাকা। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অধীনে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি? ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা কেবলমাত্র এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। 18 থেকে 40 বছর বয়সী কৃষকরা কেবলমাত্র এই যোজনার অধীনে আবেদন জানাতে পারবেন। রাজ্য বা কেন্দ্র সরকারের রেকর্ড অনুসারে 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি রয়েছে, এরূপ কৃষকরা কেবলমাত্র এই যোজনার অধীনে আবেদন জানাতে পারবেন। কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কেন্দ্র সরকার তরফে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা কার্যকরী করা হয়েছে। যে সকল কৃষকরা কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ পারেন না বা বৃদ্ধ বয়সে কৃষিকাজও করতে পারবেন না, তাদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য বৃদ্ধ বয়সে পেনশন হিসেবে এই যোজনার অধীনে প্রতি মাসে 3,000 টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। মূলত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই প্রকল্পটি কার্যকরী করা হয়েছে। যদিও অধিকাংশ কৃষক এখনও পর্যন্ত এই প্রকল্পটি সম্পর্কে জানে না, যার কারণে এই প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারছেন না। আর তাই আজ আমরা আপনাদের সুবিধার্থে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অধীনে আবেদন প্রক্রিয়া, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি, আবশ্যিক যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছে। এই যোজনার অধীনে কত টাকা অনুদান পাওয়া যাবে? প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার আওতায় নাম নথিভুক্ত রয়েছে এরূপ কৃষকরা তার 60 বছর বয়স হলে প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। কোনো কারণে 60 বছরের পূর্বে এই যোজনা উপভোক্তা মারা গেলে উপভোক্তা স্বামী বা স্ত্রী 50% পেনশন পাবেন। তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে এই যোজনার অধীনে পেনশন সুবিধা পেতে গেলে যে কোনো গ্রাহককে প্রতি মাসে 55 টাকা থেকে 200 পর্যন্ত জমা দিতে হবে। তবে কত টাকা দিতে হবে তা নির্ভর করছে উক্ত ব্যক্তির বয়সের উপর। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি: আবেদনকারী আধার কার্ড, আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য। এই যোজনার অধীনে কীভাবে নিজেদের নাম নথিভুক্ত করবেন? এই যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অফিসের ওয়েবসাইটে যেতে হবে। এরপর ডান দিকে থাকা মেনু বারে ক্লিক করে সার্ভিসের অধীনে থাকা নিউ এনরোলমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি 2টি অপশান দেখতে পাবেন, যার মধ্যে থেকে আপনাকে সেলফ এনরোলমেন্ট অপশানটি বেছে নিতে হবে এবং নিজের ফোন নাম্বার, নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এরপর কেপিআইএন আইডি জেনারেট হবে এবং একটি ম্যান্ডেটেড ফর্ম দেওয়া হবে। এই ফর্মটি ডাউনলোড করে স্বাক্ষর করার পর পুনরায় আপলোড করে দিতে হবে, তাহলে আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে। এই পদ্ধতিতে আবেদনপত্রটি সাবমিট করা প্রক্রিয়া সম্পূর্ণ করা হলে উক্ত ব্যক্তি প্রধানমন্ত্রী মানধন যোজনা কার্ড ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, আজকে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।